বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আছি হচ্ছে গিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন। এটা নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। চলেন আমরা একটু সামনের দিকে যাই, দেখি রেল স্টেশনটা কিরকম। এই রেল স্টেশনের মধ্যে একটা হোটেলও আছে, আবাসিক হোটেল। হোটেলটার নাম হচ্ছে হোটেল সিটি প্লাস। এই যে মাঝখানে একটু খোলা জায়গা আছে, আর এই সাইডে হচ্ছে গিয়ে অটো রিক্সা এইগুলো থাকে, ওই সাইডে গাড়ি পার্কিং, এগুলাও সম্ভবত গাড়ি পার্কিং, মোটরসাইকেল রাখছে কিছু। তো আমরা এখন ঢুকবো রেল স্টেশনের ভেতরে। স্বাগতম বাংলাদেশ রেলওয়ে। সম্ভবত প্রচুর ভিড় এখানে, সম্ভবত কোনো ট্রেন আসে কিছুক্ষণের মধ্যে। এই সাইডটাতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে। এইখানে আছে ওয়েটিং রুম, বিশ্রামাগার। এটা সাইডে ওয়াশরুম আছে বিশ্রামাগারের সাথে। উপরটা দেখেন, উপরটা দেখতে কি সুন্দর। উপরের দিকে তাকাইলে মনে হয় কোনো একটা মানে ইয়েতে চলে আসছি, মলে চলে আসছি, বসুন্ধরা টাইপের কোনো একটা মল। খুব সুন্দর করছে। এখানে এই উপরেরটা পুরাটাই সম্ভবত না, হোটেলটা ওই সাইডটাতে, ওই সাইডটাতে হোটেল, দোতলা তিনতলা। এইখান থেকে হচ্ছে গিয়ে টিকিট কাটা হয়, টিকিট কাউন্টার। প্রথম শ্রেণীর প্রথম স্নিগ্ধা এসি শ্রেণীর টিকিট এইখানে। এরপরে হচ্ছে গিয়ে কাউন্টার টু, যেটা এটা মহিলাদের কাউন্টার। এরপরে তিন চার করে সাতটা কাউন্টার আছে টোটাল। আমরা একটু সামনের দিকে যাই। এই যে যাত্রী আসতেছে, ট্রেন মাত্র যে কোনো ট্রেন থেকে এরা নামছে, নামার পরে যাত্রী আসতেছে। এটা সম্ভবত হোটেলে, হোটেলে ওঠার রাস্তা এইটা। এখানেও একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে এই হোটেলটাতে উঠা যায়। দুইটা ফাস্ট ফুড শপ বা জেনারেল স্টোর টাইপের দুইটা স্টোর আছে, একটা হচ্ছে খান এন্টারপ্রাইজ, আর পাশেই আছে হচ্ছে গিয়ে আপায়ন ফাস্ট ফুড অ্যান্ড কফি। আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখবো ওই সাইডে একটা হোটেলও আছে। হোটেলটার নাম হচ্ছে শাহ রূপোষ ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে যে সিঙ্গারা টিঙ্গারা ভেজে রাখছে, দই আছে, আরও কিছু একটা ভাজা হচ্ছে। কি ভাজা হয়েছে সেটা? শামি কাবাব। আচ্ছা, আমরা একটু চলেন রেল স্টেশনের ভিতরে যাওয়ার চেষ্টা করি। বিনা টিকেটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয়। না, আমরা একটু এখান থেকে দেখি। এখানে আছে এই যে প্ল্যাটফর্ম, এটা চার পাঁচ, তাই না? চার পাঁচ, এখানে আছে দুই তিন, ওইটা এক। এখন কি কোনো ট্রেন আইসে থামছে, তাই না? উত্তর, এটা কোথা থেকে আসছে? পার্বতীপুর থেকে আসছে। তার মানে এখান থেকে দিনাজপুর পার্বতীপুর খুব ইজিলি যাওয়া আসা করা যায়, তাই না?
রেল স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে এখান থেকে দেখে। হ্যাঁ, অনেকে ওয়েটিংয়ে আছে যাওয়ার জন্য, ট্রেন আসবে কখন তারা যাবে, অনেকে আছে যারা মাত্র আসলো। ওই সাইডে ওয়াশরুম আছে, আর এখানে নেম অফ ট্রেন, এই যেই তিনটা ট্রেন ঢাকা আসা যাওয়া করে এগুলা হচ্ছে গিয়ে সিল্ক সিটি, পদ্মা আর ধূমকেতু। তো এটার হচ্ছে এই যে এসি সিট বা এসি বার্থ আছে, এসি চেয়ার বা স্নিগ্ধা শোভন চেয়ার, এগুলার আবার সিট প্ল্যানিংটা এখানে করা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে রাজশাহী রেল স্টেশন, আর ওই যে রেলগাড়ি চলে যাচ্ছে। ঈশ্বরদী থেকে আসছে সম্ভবত। এই যে এদিক দিয়ে ট্রেনটা আসে, এদিক দিয়ে এসে ওই যে ওখানে থেমে গেছে, সব যাত্রীরা হুড়মুড় করে উঠে যাইতেছে। ওরা যাবে হচ্ছে গিয়ে সম্ভবত ঈশ্বরদীর পরে কোথায় যায় কে জানে, কি গাংনি না কি জানো এরকম কিছু একটা লেখা আছে। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগছে এই রাজশাহী রেলওয়ে স্টেশনটা, এবং আপনারা যদি রাজশাহীতে কখনো আসেন তাহলে ব্যাক করার সময়, আসার সময় না হলেও ব্যাক করার সময় আপনারা এখান থেকে ঢাকায় যদি ব্যাক করেন বা অন্য কোথাও আশেপাশের মধ্যে যেখানে মানে রেলওয়েটা আছে, তো সেখানে আপনারা এই রেলে যাওয়ার চেষ্টা করতে পারেন। আমার মনে হয় যে ভালোই লাগবে। এখানে হচ্ছে গিয়ে জাতীয় চার নেতার একজন হচ্ছে গিয়ে উনি শহীদ এইচ এম কামরুজ্জামান, ওনার একটা সংক্ষিপ্ত জীবন পরিচিতি আছে। ওনার ছেলেই হচ্ছে গিয়ে জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যিনি এখন বর্তমানে রাজশাহীর মেয়র। তো এই তো, আমরা এখন ভিডিও শেষ করে দিব। এখানে একটা সুন্দর কথা লেখা আছে, টিকিট কালোবাজারি প্রতিহত করুন। আসলেই তাই, এই কালোবাজারিদের কারণে আমরা কিন্তু ডিরেক্ট টিকিটটা নিতে পারি না কোনো জায়গার থেকে, এটা খুব খারাপ হয়ে যায় আসলে। হ্যাঁ, তো কালোবাজারির থেকে টিকিট না কিনে দরকার হয় তিন চার দিন আগে অনলাইনে টিকিট বুকিং দেওয়ার অপশন আছে, এখন ওইখান থেকে ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন, এবং তারপরে আপনারা নিজের ইচ্ছা মতন এসে ট্রেনে উঠে যাবেন। কাউকে কোনো কিছু ওইভাবে জিজ্ঞাসা করা লাগবে না, বলতে হবে না, অথবা সরাসরি যদি এসে কেটে নেওয়া যায় সেটা আরও বেটার। তো আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাজশাহী ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা ইনশাল্লাহ আরও কয়েকদিন রাজশাহী আছি, এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এবং সেটা ট্রেনেই রওনা দিব। আমরা চেষ্টা করব যদি আমরা ট্রেনে রওনা দিই আমরা যেভাবে যাব সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার, দেখানোর, ট্রেন নিয়ে একটা ভিডিও আমরা ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।